হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আজকে ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ফ্রেন্ডস, আজকে নতুন ব্লগটা কিন্তু ক্লিনিং ব্লগ অবশ্যই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বেডরুম ক্লিনিং। তো নাইট টাইম বেডরুম ক্লিনিং, বেডরুমটা দেখো কি হালত হয়ে আছে আমাদের, বেডের অবস্থা। তোমার বাচ্চারা দেখতেই পাচ্ছ কি করে রেখেছে। তো এখন যেহেতু রাত্রি হয়ে গেছে আর রান্না আমার এখনও হয়নি, আজকে শুধু রুটি বানাবো, সবজি আছে বেলার, তো ওই জন্য 10টার সময় রুটিটা বানাবো। বাট তার আগে একটু কাজ ছিল হাজব্যান্ডের, তো কাজ করছিলাম, তো আপাতত ফ্রি হয়ে গেছে। তো ভাবলাম আগে ঘর দুয়ার পরিষ্কার করে নেই, বিছানা বিছানা টিছানা সব কিছু পরিষ্কার করে নেই, কারণ খাওয়া দাওয়ার পর শুতে হবে। তো এমনি কী বলতো, এরকম অপরিষ্কার থাকবে আর আমি রান্না করতে চলে যাবো, এত মন খিটখিট করবে, রান্নার দিকেও মন থাকবে না, মানে রুটিও ঠিকঠাক করে হয়তো ফুলবে না, জানো তো এরকম অবস্থা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আগে আমি ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই সব কিছু, তারপর কিন্তু আমি রান্নাবান্না করব। তো চলো সর্বপ্রথমে স্টার্ট করে দিয়েছি বেডটা গোছানোর জন্য। তো সর্বপ্রথমে আমি দেখো যা কিছু ছিল বেডের ওপর ওগুলো আমি নামিয়ে নিয়েছি, মানে তুলে নিয়েছি, যা কিছু চিক চাদর সব কিছু তুলে নিয়েছি। আর আজকে আমি চিকটা সরি চাদরটা আজকে আমি পাল্টাবো, তো আরেকটা যে চাদর আছে ওটা বিছাবো, এটা একটু নোংরা হয়েছে আর ছোটো ছেলে হুঁশো করেছিল, ভিজে গেছে, তো এটা আমি চেঞ্জ করে দেবো, এটা কালকে ধুয়ে দেবো, মানে সার্প দিয়ে ধুয়ে দেবো। আর আজকে আমি এটা আপাতত যেটা রয়েছে ওটা বিছিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম একটু ঝেড়ে নিচ্ছিলাম, আর ছোটো ছেলে খুব ডিস্টার্ব করেছিলো, দেখতেই পাচ্ছ তোমরা পারেশান করছিলো, তো ওই জন্য কী করছি ওকে আর ওর দাদাকে বাইরে বার করে দিলাম, ওরা খেলবে, আর আমি ততক্ষণ গেটটা লক করে দিয়েছি, আমি তাকে আরামসে বিছানাটা গুছিয়ে নিতে পারি, নাহলে এত পারেশান করে, এত পারেশান করে, দেখতেই পাচ্ছ আমাকে একটাও কাজ করতে দেবে না। একে লেট হয়ে গেছে, প্রায় 9টা বাজে এখন। তো এরপর করে এগুলো গুছিয়ে টুছে তারপর আমি রুটি বানাবো, তারপর বাচ্চাদেরকে খাবো, তারপর নিজেরা খাবো, তো একটু লেট হয়েই যাবে অলরেডি, তো সেই জন্য। তো দেখো আমি দেখো ভালো করে চাদরটা বিছিয়ে নিচ্ছি। তো দেখো তারপর যে আমি যে করছিলো সেই জন্য গেটটা খুলতে বাধ্য হলাম, তো কান্নাকাটি করেছিল আর কি, সেই জন্য বাধ্য হলাম খুলতে, না হলে দুজনে কোথায় মারামারি করবে, সেদিকেও তো ভয় লাগে, আবার তো বদমাস কেউ কম নয় জানো তো, দুটো বাচ্চা কেউ কম নয়, ওরা দু ভাই একই, বড়োটাকে যত বোঝায় ভাই আমাকে মারছে তাই জন্য আমি মারছি এরমই বলবে জানো তো বারবার। তো যাই হোক দেখো, আর দেখো দুবার আমাকে করতে হচ্ছে, অ্যাকচুয়ালি সব টেনে দিয়েছিলো, তো সেই জন্য আবার দুবার আমাকে গুছাতে হবে সেমভাবেই। তো আবার আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো বালিশের ওয়ারগুলো আজকে কাচবো না, এক দুদিন পরে কাচবো। তো বিছানা গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে, তো তারপর আমি যে মোটা কম্বলটা রয়েছে এটা এখন আমরা গায়ে দিই রাত্রে, তো এটা আমি ভাঁজ করে নিচ্ছি, সাথে যে ছোটো পাতলা কম্বল চাদর সব কিছুগুলো যেগুলো রয়েছে ওগুলো আমি ভাঁজ করে নেবো। আর আমার ছেলেকে দেখো ওষুধ ফেলছে আর ওষুধ দিলে দিকে খেলছে, ওগুলো ওর দাদার ওষুধ, কদিন ধরে শরীরটা খারাপ বড় ছেলেটার, তো ওর জন্য ডাক্তার দেখে দেখানো হয়েছে, তারই ওষুধ রয়েছে। তো মোটামুটি খেলার যতই খেলনা থাকে না কেন, আমার ছোটো ছেলে না ওই বাসনপত্র ওষুধ যেগুলো দরকারি জিনিস আর কি, সেই সমস্ত জিনিসগুলো ওর খেলতে বেশি ভালো লাগে, ওর পাপার কাজের জিনিস এই সমস্ত নিয়ে খেলতে শুরু করে দেয় জানো তো, এই হচ্ছে ব্যাপার, এত বদমাইশি ওর। দেখো সব কিছু আমি ভাঁজ করে নিচ্ছি, তারপর আমি মাদুরটা তুলে নিয়েছি, তারপরে দেখো এদিকেও সব জামাকাপড় এলোমেলো ছিল ওগুলো আমি একটু ভাঁজ করে গুছিয়ে রাখছি আপাতত যেভাবে রাখা যায়, আর বেশি কিছু গোছাবো না জানো তো এখানে, কারণ এখান থেকে সব নিয়ে অন্য ফ্ল্যাটে যেতে হবে আমাদেরকে, তো সেখানে আবার গোছানো গুছানোর পালা রয়েছে, তো সেই জন্য সবই তো এলোমেলো হয়ে যাবে, আর কিছু তেমন কিছু গোছাচ্ছে না, জাস্ট যেটুকু না করলে নাই সেটুকুই করছি, বাকি ডিপ ক্লিন করছি না আমি কিছুই আর। তো দেখো এগুলো সব জামাকাপড়গুলো শুকিয়ে গেলে নিয়ে এসে রাখা হয়, বাট টাইম হয়ে ওঠে না ভাঁজ করার, যখন টাইম পাই তখন করে নেই, মোটামুটি এখন করতে হবে মনে হচ্ছিলো, এলোমেলো হয়ে আছে তাই করে নিলাম, আমার কোনো টাইম নেই যে এই টাইমে করবো, বিকেলের কাজ বিকেলেই করবো, সকালের কাজ সকালেই করবো, এরকম হয় না গো, সত্যি কথা আমার টাইম হয়ে ওঠে না, যখন মোটামুটি মনে হয় যে করবো তখন করে নেই আমি। তো দেখো তারপর আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, পুরো ঘর থেকে শুরু করে হল রান্নাঘর সব কিছু আমি ঝাড়ু লাগিয়ে নেব।
তো দেখো হলে চলে এসেছি, আর আমার ছেলে দেখো সাইকেলটাকে নিয়ে এদিক ওদিক করছিল, আর তাতে প্যাম্পাসের যে প্যাকেটটা নিয়েছে ওর পাপা নিয়ে এসেছে, ওটাকে নিয়ে ঝুলিয়ে রেখেছে। ওই দেখো ও একটা বড় জুতা নিয়েছিল, জুতা নিয়ে এদিক ওদিক করছিল, বলতে জুতোটাকে রেখে এমনিই ছুটে দৌড়া করছিল, তো বদমাশ। তারপর দেখো রান্নাঘরে সব এলোমেলো হয়ে আছে, এগুলো আমি একটু গুছিয়ে ঝাড়ু লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস আজকের জন্য বাই, ফ্রেশ নতুন।